97% তরুণ মনে করে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। জরিপে অংশ নেয়া 96.6% তরুণ কম বেশি একমত মানুষ ক্রমাগতভাবে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে পড়ছে। এর মধ্যে সম্পূর্ণ একমত 75.8% এবং কিছুটা একমত 20.8%। সব মিলিয়ে বলা যায় প্রায় সব তরুণের মধ্যে মানুষের এই আত্মকেন্দ্রিক হওয়া নিয়ে তেমন কোনো সংশয় নেই। সামাজিক বিভিন্ন বিষয় বা সমস্যা নিয়ে তরুণদের ভাবনা বা মনোভাব জানারও চেষ্টা ছিল জরিপে। প্রশ্ন ছিল সামাজিক বিষয় নিয়ে, জানতে চাওয়া হয় কোন কোন বিষয় নিয়ে তারা বেশি চিন্তিত। তরুণেরা নির্ধারিত 7টি বিষয় নিয়ে তাদের মনোভাবের কথা জানায়, আর এর মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে পড়া ছাড়াও আরও 6টি বিষয়ের কথা বলছে তরুণেরা, যেমন সামাজিক নীতিনৈতিকতার যে অবক্ষয় হচ্ছে এ নিয়েও একমত 95.1% তরুণ। এর মধ্যে সম্পূর্ণ একমত 57.3% আর মোটামুটি একমত 37.8% তরুণ। এরপরে তরুণেরা বলছে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার কথা। দিন দিন দুর্নীতি যে বাড়ছে এ নিয়ে একমত 93% তরুণ। তাদের মধ্যে 72.1%-এর এ নিয়ে কোনো ধরনের সংশয় নেই, আর মোটামুটি একমত 21%। দিন দিন বেকারত্ব বাড়ার বিষয়েও একমত 92.9% তরুণ। 72.2%-ই মনে করে এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই, বাকি 20.7% মোটামুটি একমত। সামাজিক বন্ধন ক্রমান্বয়ে শিথিল হওয়ার বিষয়ে একমত 89.9% তরুণ। তাদের মধ্যে 48.5% সম্পূর্ণ একমত। জরিপে এই প্রশ্নে তরুণেরা আবারও সামাজিক বিষয়ের মধ্যে মা বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব বৃদ্ধি পাওয়ার কথাটি বলেছে। এখানে একমত পোষণ করেছে 85.7% তরুণ। সবশেষে পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হওয়ার বিষয়ে একমত 85.3% তরুণ। তরুণদের উদ্বেগ এখানেই শেষ হয়ে যায়নি, জানতে চাওয়া হয়েছিল শিক্ষার গুণমান নিয়েও। চিত্র মোটামুটি একই। 39.2% তরুণ শিক্ষার গুণমান নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে জানায়, আর 44.6% তরুণ মোটামুটি উদ্বিগ্ন। অন্যদিকে 10.7% তরুণের মধ্যে এ নিয়ে ততটা উদ্বেগ নেই। তরুণদের এই যে সংকট আর উদ্বেগ ও উৎকণ্ঠা, এ থেকে পরিত্রাণের উপায় কি? এ সমস্যা থেকে বেরিয়ে আসার সহজ কোনো উপায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বাড়ছে, পরস্পরের ভাষা বুঝতে পারছে না, পেশা জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সমাজে বড় অংশের মধ্যে। আগে পরিবার থেকে তরুণদের উপর নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ হওয়ার চাপ ছিল, এখন সেটির পরিবর্তিত হয়ে পেশা জীবন ও পরীক্ষায় ভালো করা, বহুজাতিক কোম্পানিতে কাজ করা, গাড়ি বাড়ির মালিক হওয়ার মতো বিষয়ে পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে। পরিবেশ ও পরিস্থিতির কারণে এমন সমস্যা তৈরি হচ্ছে। বন্ধন, মা বাবার সঙ্গে সন্তানের দূরত্ব বৃদ্ধি পাওয়ার বিষয়ে একমত 85.7%। সামাজিক বন্ধন শিথিল হওয়ার বিষয়ে একমত 89.9%। আগে পরিবার থেকে তরুণদের উপর নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ হওয়ার চাপ ছিল, এখন সেটির পরিবর্তিত হয়ে পেশা জীবন ও পরীক্ষায় ভালো করা, বহুজাতিক কোম্পানিতে কাজ করা, গাড়ি বাড়ির মালিক হওয়ার মতো বিষয়ে পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে। পরিবেশ ও পরিস্থিতির কারণে এমন সমস্যা তৈরি হচ্ছে। বন্ধন, মা বাবার সঙ্গে সন্তানের দূরত্ব বৃদ্ধি পাওয়ার বিষয়ে একমত 85.7%। সামাজিক বন্ধন শিথিল হওয়ার বিষয়ে একমত 89.9%।